প্রাণীবিদ্যা অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনলাইন ক্লাসে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে মোহাম্মদ সাহেব আলম সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ বৃন্দাবন সরকারি কলেজ তোমরা নিশ্চয়ই জানো গত সতেরোই নভেম্বর আমি বৃন্দাবন সরকারি কলেজে যোগদান করেছি সেই হিসাবে তোমাদের সাথে এটি আমার প্রথম ক্লাস আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলনামূলক অঙ্গসংস্থান মেরুদণ্ডী প্রাণী আজকের আলোচ্য বিষয় তখৎভবুত অঙ্গসমূহ এবং এটি হচ্ছে প্রথম লেকচার তার মানে হচ্ছে যে এই যে চাপটা রয়েছে তখৎপুত অঙ্গসমূহ এটি একটি লেকচারে শেষ করা সম্ভব নয় বেশ কয়েকটি লেকচার লাগবে আজকে প্রথম লেকচারে যেটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করব বাকিগুলো পরবর্তীতে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হব শুরু করছি আজকের ক্লাস শিক্ষার্থীবৃন্দ এ চ্যাপ্টারের যেহেতু ত্বক্বত দেহতক অর্থাৎ ত্বক থেকে উৎপন্ন অঙ্গসমূহের বর্ণনা তাই শুরুতেই ত্বক সম্পর্কে জানা খুব জরুরি ত্বক ইংরেজিতে বলা হয় ইন্টেগোমেন্ট বিনোদনী প্রাণী দেহে প্রতিরক্ষাকারী আবরণকে ত্বক বলা হয় এই ত্বক লক্ষ্য করো তার গঠন যদি আলোচনা করি এর দুটি প্রধান দুটি স্তর রয়েছে প্রথম একটি স্তরকে বলা হচ্ছে বহিস্থ এপিডার্মিস এবং অন্তঃস্থ ডার্মিস বা হাইপোডার্মিস এই এপিডার্মিস এবং হাইপোডার্মিসের আবার কতগুলো উপস্তর রয়েছে লক্ষ্য করো বহিষ্ঠ অ্যাপিডার্মিসের সর্ববহিষ্ট যে স্তরটি উপস্তরটি রয়েছে তার নাম হচ্ছে চ্যাপ্টার স্কোয়ামাস কোর্সর বা স্ট্রাটাম কর্নিয়াম এটি হচ্ছে স্তর তার ভিতরে একটা আরেকটি উপস্তর রয়েছে এটি বলা হয় স্ট্রাটাম জার্মিনেটিভাম বা স্ট্রাটাম মালপিজি আবার অন্তঃস্থ যে ডার্মি স্তরটি রয়েছে তারও দুটি উপস্থ রয়েছে একটি হচ্ছে স্ট্রাটাম স্পঞ্জিউসাম আরেকটিকে বলা হচ্ছে স্ট্রাটাম কম্প্যাক্টাম স্পঞ্জোসাম মানে স্পঞ্জ লাইক অর্থাৎ এটি যে কোষগুলো আছে এটি অনেকটা শিথিল প্রকৃতির আর স্টার্টাম কম্প্যাক্টাম কোষগুলো খুব মানে একটি আর্টের সাথে খুব নিবিড়ভাবে সন্নিবিষ্ট থাকার কারণে তাকে বলা হচ্ছে কম্প্যাক্টাম এখন আমরা যদি চিতের সাহায্যে দেখি একটি ত্বকের যে গঠন লক্ষ্য করো এটি হচ্ছে এপিডার্মিস খুব পাতলা একটি স্তর আর ডার্মিস স্তরটি কিন্তু বেশ বড় লক্ষ্য করো এখান থেকে এই যে এই টুক হচ্ছে হেপিডারমিস আর এখান থেকে শুরু করে একদম এ নিস পর্যন্ত একটু অংশ বলা হচ্ছে ডারমিস স্তর এই ডারমিস উপরের যে অংশটি রয়েছে তাকে বলা হবে স্ট্যাটাম এই যে স্ট্যাটাম কর্নিয়াম স্ট্যাটাম তারপরে হচ্ছে জার্মিনেটিভম আর এটা হচ্ছে স্পঞ্জিওসাম এটা হচ্ছে কমপ্যাক্ট এই মোট দুটি স্তর এবং তাদের প্রতিটি দুটি করে উপস্তর মোট চারটি স্তর নিয়ে বা ত্বক গঠিত লক্ষ্য করো এই যে ত্বকের কথা বলছি আমরা বিশেষ করে নৈন্যণীয় প্রাণীদের ক্ষেত্রে যে ত্বক দেখা যায় তার কাজ কি কেন এই ত্বকটা আমাদের কি প্রয়োজন হয় আমি আমরা যার মানুষ তাদের সহ অন্যান্য যে প্রাণী আছে তাদের ক্ষেত্রে ত্বকের নানাবিধ কাজ রয়েছে তো একটা বিষয় এখানে বলে রাখা প্রয়োজন এই যে আমরা তুলনামূলক অঙ্গসংস্থা আলোচনা করছি তার মানে কি তার মানে হচ্ছে যে পৃথিবীর যে প্রাণী জগৎ প্রাণী জগতের মধ্যে যেমন বৈচিত্র্য রয়েছে নানান ধরনের প্রাণী রয়েছে একইভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায় মূলত এই যে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সে আলোচনাই হল তুলনামূলক সংস্থান সেক্ষেত্রে ত্বকেরও কাজ সব প্রাণীর ক্ষেত্রে একই রকম হবে এমন নয় কিছু কমন কাজ রয়েছে তাছাড়াও কিছু বিশেষ বিশেষ কাজ রয়েছে এমন কিছু কাজের কথা আমরা এখন তোমাদের সামনে আমরা এখন আলোচনা করবো লক্ষ্য করো প্রথম জিনিসটি বলা হচ্ছে আত্মরক্ষা পরিবেশে দূষিত উপাদান ভৌত রাসায়নিক বা জৈব উপাদান থেকে দেহটাকে রক্ষা করে ভৌত উপাদান কিরকম তাপ আছে চাপ আছে আর্দ্রতা ইত্যাদি আবার রাসায়নিক উপাদানের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ সংস্পর্শে আমাদের একটা একটা জীব দেহ ক্ষতিগ্রস্ত হতে পারে তা থেকে ত্বক সুরক্ষা দেয় আবার জৈব উপাদান বলতে কি বুঝবো আমরা ধরনের অনুজীবের কথা যদি বলি অণুজীব সহজেই কিন্তু আমাদের দেহে প্রবেশ করতে পারতো যদি না ত্বক আমাদের সেই সুরক্ষা দিত ত্বক মূলত আমাদের দেহে ভিতরে অণুজীব প্রবেশে একটা বড় বাধা প্রদানকারী উপাদান এবং মানুষ সহ অন্যান্য জীবের ক্ষেত্রে সমানভাবে কথাটি প্রযোজ্য চলন মাছের ক্ষেত্রে পাখনায় যে রশ্মি থাকে সেটি উদ্ভূত অঙ্গের মধ্যে পড়ে এছাড়া নখর নখ নখর আমরা যারা মানুষ তাদের দেখো নখ যেগুলো গুলো কি চ্যাপটা প্রশস্ত আবার যে বিভিন্ন ধরনের পাখি আছে হাঁস মুরগি আছে তাদের ক্ষেত্রে দেখো লক্ষ্য করো বা যে মানে বিড়াল জাতীয় প্রাণী যারা বাঘ সিংহ বা বিড়াল এদের যে তাদের কিন্তু এই নখ আমাদের যেমন নখ যেমন চ্যাপটা তা না সেটা অনেক সুচালো প্রকৃতির হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে নখর প্যাটাজিয়ামের উদাহরণ যদি বলি আমরা প্যাটাজিয়াম হলো এই যে বাদুর আকাশ উড়ে বেড়ায় তাই না সেই আকাশে উড়ে বেড়ানোর জন্য তার ডানায় যে পাতলা পর্দাটি লক্ষ্য করা যায় সেটিকে বলা হবে প্যাটাজিয়াম তো এই যে পাকটা রশ্মি মানে তার জলজ পরিবেশে তাকে মাছদের বিশেষ করে চলাচল সহায়তা করে নখর যারা বৃক্ষাচারী প্রাণী কিছু প্রাণী আছে বিড়াল জাতীয় প্রাণী তারা তারা গাছ উঠতে পারে এই নখরের সাহায্যে তারা এই নখর চলাফেরা করতে দ্রুত চলাচলের কাজের সাথে সহায়তা করে প্যাটাজিয়াম আকাশে উড়তে সাহায্য করে তো তার মানে চলন কাজে এই ত্বকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খরণ বিনোদনের গ্রন্থি শাখে তকোদ্ভোত গ্রন্থি মেউকাশ গ্রন্থি বিষ গ্রন্থি স্তন গ্রন্থি গ্রন্থগ্রন্থি এরকম আরো অনেক গ্রন্থি রয়েছে এক একটি গ্রন্থির এক এক রকম কাজ তো এই যে বিশেষ বিশেষ গ্রন্থিগুলো সেই গ্রন্থিগুলো কিন্তু জীব দেহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা ত্বক থেকে উৎপন্ন হয় বা তখন অঙ্গ হিসাবে পরিগণিত আবার লক্ষ্য করো খাদ্য সঞ্চয় একটা প্রাণী যে খাদ্য গ্রহণ করে তার সবটুকি তার দেহের সাথে সাথে কাজে লাগে না সে যখন পর্যাপ্ত খাদ্য পায় খাদ্য গ্রহণ করে এবং তার যে অতিরিক্ত খাদ্যটি সেটি ত্বকের নিচে চর্বি আকারে সঞ্চিত থাকে এবং যখন খাদ্যভাব দেখা দেয় তখন সেই সেই খাদ্যাভাবের সময় সেই সঞ্চিত খাদ্যটি তখন কাজে লাগে লক্ষ্য করো শ্বস ও প্রাণীদের বিশেষ করে ও প্রাণী শুধু বছর প্রাণী না আরও কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে ত্বক শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে ও ক্ষেত্রে এটি একটু বেশি লক্ষ্য করা যায় যাকে বলা হচ্ছে কিউটেনিয়াস রেস্পিরেশন বা ত্বকীয় শোষণ এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এরকম উপচর ছাড়াও মাছের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের মাদক শোষণ ক্রিয়া ঘটে বা আরও কিছু প্রাণী আছে যার ক্ষেত্রেও তো এই সেগুলো এরকম শোষণ করতে পারে রেচন সরিষ্রেফের খোলস ত্যাগ তোমরা নিশ্চয়ই জানো সাপ বা সরিষ্রেপ জাতীয় যে প্রাণীগুলো আছে তারা খোলস ত্যাগ করে তো এদের খোলস ত্যাগের অনেক বিষয় আছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তার যে দেহের যে রেচন পদার্থ রেচন পদার্থ কঠিন অবস্থায় সেই খোলসের মধ্যে সঞ্চিত হয় এবং এক পর্যায়ে যখন খোলস ত্যাগ করে তখন সেই খোলসের সাথে দেহ থেকে রেচন পদার্থটাও দেহ থেকে অপসারিত হয় যদিও তাদের রেচন অঙ্গ রয়েছে তাদের বৃক্ষ রয়েছে বৃক্ষের মাধ্যমে তো যেটি রেচন অপসারণ হয় সেটা তো আছেই পাশাপাশি এটি একটি অতিরিক্ত রেচন অঙ্গ বলা যেতে পারে তার যে তা ওই যে মানে খোলস ত্যাগ করা সেটাকে অতিরিক্ত শোষণ অঙ্গ হিসাবে বিবেচনা করা যায় আবার তাপমাত্রা নিয়ন্ত্রণ একটি দেহের তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে লোম পালক আয়েস ইত্যাদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনুভূতি স্পর্শ ব্যথা তাপ চাপ আর্দ্রতা এগুলো অনুভব করার জন্য যে অঙ্গটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে ত্বক ত্বকের মাধ্যমে স্পর্শ ব্যথা তাপ চাপ আর্দ্রতা শুষ্কতা ইত্যাদি সহজে বুঝতে পারা যায় লক্ষ্য করো লিঙ্গ নির্ধারণ কিছু কিছু প্রাণী আছে পুরুষ এবং স্ত্রী প্রাণীর ক্ষেত্রে তার বর্ণ আলাদা এই বর্ণ দেখে লিঙ্গভেদ করা যায় অর্থাৎ পুরুষ এবং স্ত্রী প্রাণী চেনা যায় এছাড়াও কিছু বিশেষ বিশেষ কাজ রয়েছে লক্ষ্য করো যেমন ধরো ভিটামিন ডি সূর্যালোকে মাধ্যমে বা সূর্যের তাপের মাধ্যমে আমাদের এই আবার একটা মানব দেহ বা অন্য কোনো প্রাণীর দেহের ত্বকের অভ্যন্তরে কী হয় ভিটামিন ডি উৎপন্ন হয় ভিটামিন ডি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মানে উপাদান আমাদের দেহের জন্য তাই এই ভিটামিন ডি উৎপন্ন হয় ত্বকে নিচে আবার সূর্যালোক থেকে ত্বকের নিচে ডিম্বথলি বা এক পাউচ যেমন ধরো এই সামুদ্রিক যে মাছ আছে সমুদ্রের ঘোড়া সিহর্স বা ক্যাম্পাস হিপো ক্যাম্পাসের ত্বকে এক ধরনের থলি বা পাউচ মানে ডিম থলি বহন করে সে থলিতে তারা ডিম সংরক্ষণ করে এবং তাদের প্রজননকে সুনিশ্চিত করে আবার লক্ষ্য করো বিভিন্ন কারণে আমাদের ত্বকে যে তেল মলম ক্রিম বা আয়োডিন অনেক সময় মাখতে হয় ত্বক সহজে সেগুলো সেগুলো শোষণ করে নেয় এবং দেহের উপকার সাধন করে কিছু কিছু মাসের ত্বকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আলোচনা করব তখোপোত অঙ্গ এতক্ষণ আলোচনা করলাম ত্বক কি এবং ত্বকের গঠন এবং কাজ এবার শুরু করছি তখোৎপোত অঙ্গ মেরুদণ্ডী প্রাণীর ত্বকের এপিডার্মিস ও ডার্মিস আমরা ইতিমধ্যে জেনেছি যে ত্বকের দুটো স্তর একটি হচ্ছে এপিডার্মি স্তর বা বাইরের স্তর এবং তার ভিতরে দিকে যে স্তর সেটি হল ডার্মি স্তর উভয় স্তর থেকে বিভিন্ন ধরনের ত্বকীয় গ্রন্থি শক্ত কাঠামো উৎপন্ন হয় তাদেরকে বলা হবে ত্বকদ্ভূত অঙ্গ এদেরকে প্রথমত দুইটি শিরোনামে ভাগ করা যায় যেহেতু তাদের স্তর দুইটি সেজন্য তাদের শিরোনাম আলাদা দুটো শিরোনাম প্রথমটি হচ্ছে এপিডার্মাল অঙ্গসমূহ আরটি হচ্ছে ডার্মাল অঙ্গসমূহ তার মানে হচ্ছে ত্বকের এপিডার্মিস থেকে যে অঙ্গগুলো উৎপন্ন হবে তাদেরকে বলা হবে এপিডার্মাল অঙ্গসমূহ। আর ডার্মিস থেকে যেগুলো উৎপন্ন হবে তাদেরকে বলা হবে ডার্মাল অঙ্গসমূহ এখন আমরা দেখি কি কি অঙ্গসমূহ সেখানে দেখা যায় প্রথমে এপিডার্মাল অঙ্গসমূহ সমূহ অঙ্গসমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায় গ্রন্থি গ্রন্থিসমূহ যেমন মিউকাস গ্রন্থি বীজ গ্রন্থি আলো গ্রন্থি ফিমুরাল গ্রন্থি ইউরোপাইসিডিয়াল পাইজিয়াল গ্রন্থি গ্রন্থি তেল গ্রন্থি গন্ধগ্রন্থি স্তন গ্রন্থি ইত্যাদি আবার এগুলি আমার আরো কিছু অঙ্গ থাকে যাদেরকে বলা হয় শক্ত কাঠাচ্যুত অঙ্গাতে যেমন এগুলি আইস এগুলো আইস সে আইসটা উৎপন্ন হতে পারে চঞ্চু শিং নখ নখর খুর পালক লোম লেসকুট ইত্যাদি এরা বহি কঙ্কাল গঠন করে এছাড়া আমরা যদি বলি যে ডার্মাল অঙ্গ সমূহের মধ্যে কি থাকতে পারে ডার্মাল বা ডার্মিসিক উৎপন্ন ডার্মাল আইস প্লেট বা স্কিউড পাখনা রসি হরিণের সিং লক্ষ্য করো এখানে কিন্তু ওই যে এপিডার্মিস বলা আছে ডার্মাল আইস আর ডার্মিসে বলা আছে ডার্মাল আইস এই দুটো কি তার মানে এই আইসের মতো পার্থক্য আছে যেমন ধরো যারা সরীসৃপ বিশেষ করে সাপ জাতীয় প্রাণী বা টিকটিকি জাতীয় প্রাণী তাদের গায়ে কিন্তু আইস আছে বা ওই যে এই যে পাখি যারা এভিস তাদের পায়ের আইস থাকে সেই আইসগুলো ডারমিস থেকে উৎপন্ন হয় এবং সেগুলো খুব শক্ত ঘন ঘনস থাকে এবং সহজে সেখান থেকে এই ধরনের আইসগুলোকে বলা হয় এপি আইস আবার দেখো মাছের যে আইস সেই মাছের আইস উৎপন্ন হয় ডার্মিস অবস্থিত এক ধরনের পকেটের মতো গঠন আছে তার ভিতর থেকে সে উৎপন্ন হয় এবং সহজে সে তার দেহ থেকে ছাড়ানো যায় এরকম আইসকে বলা হবে ডার্মাল আইস তার মানে হচ্ছে আইস সব আইস একই রকমের হয় না উৎপাদন স্থান বা উৎপত্তি স্থান ভেদে এদেরকে দুই ভাগে ভাগ করা যায় যেগুলো ত্বকের এপিডামিস উৎপন্ন হয় তাদেরকে বলা হবে এপিডার্মাল আইস যেটা সরিস্রীপদের থাকে বা পাখিদের থাকে আবার ডার্মাল আইস হচ্ছে যেগুলো মাছের ক্ষেত্রে যারা ডানমিস থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হবে ডার্মাল আইস এখন লক্ষ্য করো এই যে আমরা গ্রন্থির কথা বল শুরুতে প্রথমে আলোচনা করি গ্রন্থি আমরা শক্ত অঙ্গ গঠনগুলো পরে আলোচনা করবো আজকে গ্রন্থি দিয়ে শেষ করবো ক্লাস তো সেই সব গ্রন্থি ক্লা আলোচনাগুলো তোমরা একটু লক্ষ্য করো এই যে গ্রন্থিগুলো আছে গ্রন্থি কি গ্রন্থি হচ্ছে এমন মানে কোনো প্রাণী দেহের এমন কোষগুচ্ছ কোষ বা কোশগুচ্ছ যারা বিশেষ ধরনের রাসায়নিক জবরাস উপাদান উৎপাদন করে এবং ওই প্রাণীর মানে বিভিন্ন কাজে সেই উপাদানগুলো ব্যবহৃত হয় এমন উপাদান এই গ্রন্থিগুলো একক কোষ বা কোষগুচ্ছ হতে বা সাধারণত কোষগুচ্ছই হয় অনেকগুলো কোষ তারা গঠিত হয় এবং সেটার গঠন কিন্তু একই রকমের হয় না গঠন প্রকৃত ভিত্তি করে লক্ষ্য করো এখানে এই পাঁচ প্রকারের পাঁচ প্রকারের এর হ্যাঁ গ্রন্থি দেখা যাচ্ছে প্রথমটা টিউবুলার লম্বা নলাকার গঠন লম্বা নলাকার গঠন যদি হয় তখন তাকে বলা হবে সিম্পল টিউবুলার ইয়ার গ্ল্যান্ড আর এটাকে বলা হচ্ছে অ্যালভিউলাস এলভুলাসের নাম নিশ্চয়ই তোমরা জানো আমাদের যে শ্বসন অঙ্গ অর্থাৎ ফুসফুসের ভিতরে যে বায়ু কঠুরি থাকে সেই বায়ু কঠুরির মতো গঠন যদি হয় তখন তাকে বলা হবে সিম্পল অ্যালবিউলার আবার লক্ষ্য করো কম্পাউন্ড টিউবিউলার অনেকগুলো অনেকগুলো টিউব একক যেমন প্রথমটা ছিল কি সিম্পল একক টিউব আর এখানে কি একটা টিউবের ভিতরে অনেকগুলো আবার শাখা প্রশাখা টিউব আছে এরকম যদি গঠন হয় তাকে বলা হবে কম্পাউন্ড টিউবিউলার টিউবুলার গ্ল্যান্ড আর এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যালবিউলার লক্ষ্য করো এখানে অ্যালবিউ সিম্পল অ্যালবিউলার ছিল সিঙ্গেল একটা অ্যালবিউলাস মতো গঠন বা থলি আর এখানে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা অ্যালবিউলাস স্লাইট অ্যালবিউলার লাইক এই গঠন কিন্তু সেখানে আমরা লক্ষ্য করছি এই ধরনের গঠনকে বলা হবে বা এই ধরনের গ্রন্থিকে বলা হবে কম্পাউন্ড অ্যালবিউলার ক্ল্যান্ট আর এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড টিউবুলার অ্যালবিউলার অর্থাৎ এখানে টিউবও আছে এই যে দেখো এই পাশেগুলো টিউব আর এই পাশেগুলো হচ্ছে অ্যালবিউলার এরকম গঠনকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড টিউবুলো এই টিউবুলো অ্যালভিওলার প্ল্যান্ট এই মোট পাঁচ প্রকারের গ্রন্থি আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গ্রন্থির যে অন্তর্গঠন বা সূক্ষ্ম গঠন সেটা যদি বিশ্লেষণ করি তাহলে এরকম পাঁচ রকমের গ্রন্থি বিভিন্ন ধরনের প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় এখন আমরা বিভিন্ন প্রকার গ্রন্থির সংক্ষিপ্ত আলোচনায় আসছি প্রথমে যে গ্রন্থিটির কথা বলা হয়েছে যেটা আগেও ইতিপূর্বে আমি উল্লেখ করেছি যে এপিডার্মাল সমূহ এপিডার্মাল গ্রন্থির মধ্যে প্রথমে যে গ্রন্থিটির বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে মিউকাস গ্রন্থি এটি অত্যন্ত কমন একটা গ্রন্থি আমাদের দেহ আছে আমাদের মানবদেহ যে মিউকাস গ্রন্থি আছে সেটা মিউকাস হচ্ছে লক্ষ্য করো মিউসিন নামক প্রোটিন এবং পানি মূলত মিউসিনাম অফ প্রোটিন নাম মিউসিনাম প্রোটিন ও পানির সমন্বয়ে তৈরি হয় মিউকাস যেটি আমাদের ধরো যে লালা গ্রন্থে আছে সে লালার মধ্যে যে পিচ্ছিল যে উপাদানটি রয়েছে সেটিকে বলা হবে মিউকাস তো এরকম আমাদের তো মানে সীমিত পরিসরে আছে আর এই জিনিস সব বেশি দেখা যায় কোথায় বেশি দেখা যায় হচ্ছে এগুলো জলজ প্রাণী বিশেষ করে প্রাণী মধ্যে যারা যে পানিতে বাস করে যেমন মাছ যারা আছে তাদের ক্ষেত্রে মাছ বা বছর এদের ক্ষেত্রে মানে তাদের ত্বকে প্রচুর পরিমাণে কি দেখা যায় মিউকাস গ্রন্থি দেখা যায় এবং সেই মিউকাস গ্রন্থি তাদের দেহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো এই যে লক্ষ্য করো এখানে বলতে অ্যাসিনি কাকে বলা হয় অ্যাসিনি হচ্ছে কোষ গুচ্ছ মানে এই কোনো যখন একটা কোনো একটা গ্রন্থি কার্যকর থাকে কার্যকরী যে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে তার কোষগুলো গুচ্ছ গুচ্ছ আকারে থাকে গ্রন্থির মধ্যে এক একটা গুচ্ছকে বলা হবে অ্যাসিনি বা আর এদেরকে একটা কোষকে বলা তখন অ্যাসিন আর কোষ তো এদের ক্ষেত্রে দেখো লক্ষ্য করোক মিউকাস অ্যাসিড অর্থাৎ মিউকাস উৎপাদনকারী অ্যাসিনি অর্থাৎ মিউকাস উৎপাদন উৎপাদনকারী যে কোষ উৎস তাকে বলা মিউকাস অ্যাসিড এবং সেটা থেকেই কিন্তু মূলত মিউকাস উৎপন্ন এমন অনেকগুলো উৎপন্ন কোষগুলো মিউকাস মিলেই কিন্তু মূলত সেই মিউকাস গ্রন্থের কাজটাকে সম্পাদন করে থাকে লক্ষ্য করো এরপরে যে দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটাকে বলা হচ্ছে যে দেখো লক্ষ্য করো করোডির গ্রন্থি বিশেষ করে যারা টোট এবং খেয়াল করো হচ্ছে যেগুলো আমাদের মানে ওই যে ঘরে থাকে যে থাকে ব্যাংক পানিগুলো আর পানিতে থাকে মানে ফ্রক বলছি আমরা বিশেষ করে যারা ঘরে থাকে এই ধরনের ব্যাঙের মধ্যে কিন্তু এই গ্রন্থিটার মধ্যে প্রবণতা বেশি লক্ষ্য করা যায় ঠিক চোখেতে পিছনে একটা বিশাল বড় একটা গ্রন্থি থাকে একজন বিষ তারা বহন করে পেরোডিন গতি থেকে একজন বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় যা যেটা আত্মরক্ষার কাজে সে ব্যবহার করে থাকে লক্ষ্য করো এই বিষ গ্রন্থি এছাড়াও আমরা যে দেখি যে টেপা মাছ বা পটকা মাছ খেয়ে অনেক সময় অনেক মানুষ মারা যায় প্রচুর অনেক মানুষকে মারা যেতে শুনি আমরা পত্রপত্রিকা দেখি বা টিভিতে দেখি সে টেপা মাছ আর পটকা মাছের কিন্তু ত্বকের নিচে কি থাকে বিষ গ্রন্থি থাকে সেই বিষের বিষের ক্রিয়ার ফলে কিন্তু অনেক সময় মানুষ মারা যেতে পারে এটা এটা সব যে থাকবে কোনো কথা নেই কোন কোন প্রজাতির বিষাক্ত আবার নির্বিষ কিন্তু রয়েছে যে মানুষ সাধারণ মানুষ যারা সেই ট্যাপা মাছ খায় তারা তো আর জানে না কোনটা বিষাক্ত কোনটা বিষদ সবই খায় যার জন্য এই মানে সমস্যাটি দেখা দেয় বা মানুষ এই বিপর্যয়টি দেখা দিতে পারে লক্ষ্য করো পরের যে গ্রন্থির কথা বলা হচ্ছে আলো গ্রন্থি লোমিনেসেন্ট অর্গান লোমিনেসেন্ট গ্ল্যান্ড রঞ্জক পদার্থ মিউকাস কোষ মিলে মূলত এই আলো গ্রন্থিগুলো উৎপন্ন হয় বিশেষ করে যারা জলচর সামুদ্রিক গভীর সমুদ্রে সমুদ্রে যারা বাস করে দুশো মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রে দুইশো মিটার গভীরতা পর্যন্ত কিন্তু আলো প্রবেশ করে এটা বলা হচ্ছে কি যে আলো অঞ্চল আর বাকি যে এর নিচে হ্যাঁ পাঁচ থেকে ছয় মিটার গভীরতা পর্যন্ত কিন্তু সমুদ্রের তলদেশ রয়েছে বাকি যে অসটিক সেগুলো কি চির অন্ধকারের দেশ সেখানে কিন্তু মাছ বাস করে যে সকল মাছগুলো ওইসব এই যে অন্ধকার চির অন্ধকার জায়গায় বসবাস করে তাদের ক্ষেত্রে বিশেষ করে এরকম লুমিনিস্ট অর্গান বা ওই যে আলোক অঙ্গ দেখা যায় যাকে ফোর ফোর বলা হয় লক্ষ্য করে এই মাছটির গায়ে দেখ অসংখ্য এরকম ছোট ছোট এই গুচ্ছ আকার দেখা যাচ্ছে এগুলো আলোক বিচ্ছরণকারী অঙ্গ কি দ্বারা তৈরি লক্ষ্য করো যে রঞ্জক পদার্থ মিউকাস কোষ দ্বারা মূলত এই ফটোফোর গুলো উৎপন্ন হয় কাজ কি সেটা একটা দেখার বিষয় যে এরা যেহেতু অন্ধকারের মধ্যে থাকে তাদের খাদ্য বস্তুকে আকৃষ্ট করার জন্য মূলত এই আলোটা তাকে ব্যবহার করে এই আলো দেখে যখন তাদের যে খাদ্য যে যে সকল বস্তুদের তারা খাদ্য গ্রহণ করে যেসব প্রাণীদেরকে বা জীবদেরকে খাদ্য গ্রহণ করে প্রাণীদেরকে গ্রহণ করে তারা কি করে সেই আলোতে আকৃষ্ট হয়ে তার কাছে আসে এবং তখন সে সে পানিটা কি করে বোকা মানে তাকে খাদ্য গ্রহণ করতে সক্ষম হয় এবার যে বিষয়টি আসছে সেটা হচ্ছে এই যে অংশে পায়ের যে প্রথম যে সর্ববৃহৎ যে অস্থি তার নাম হচ্ছে ফিমার এদিকে এবং এদিকে দুটো ফিমার এই ফিমারের উপরে মানে ফিমার বরাবর ত্বকের উপরে যে এই যে এক সারি এদিকে সারি এই যে গ্রন্থিগুলো রয়েছে রয়েছে এদিকে বলা হচ্ছে ফিমুরাল গ্রন্থি এটা এক ধরনের আঠালো পদার্থ উৎপাদন করে এই আঠালো পদার্থের কাজ কি আর কাজ হচ্ছে তা প্রজনন কালে যখন সে প্রজন ক্রিয়া করে তখন স্ত্রী প্রাণীর দেহে এই পুরুষ প্রাণীটি তখন সে আঠালো বস্তু দ্বারা আবদ্ধ থাকে এবং সে তার প্রজন ক্রিয়ায় সহায়ক অঙ্ক হিসাবে কাজ করে লক্ষ্য করো পরের যে গ্রন্থিটি কলাবল কথা আমরা বলছি আলোচনা করছি তোমাদের সামনে সেটা লক্ষ্য করো ইউরোপাইজিয়াল গ্রন্থি ইউরোপাইজিয়াল গ্রন্থি এটি খুবই কমন একটি গ্রন্থি যেটা আমরা প্রায় দেখতে দেখতে পাই যে পাখি জাতীয় যারা যারা প্রাণী হ্যাঁ বিশেষ করে আমরা মুরগি তো দেখে থাকি তাদের যে লেজের অঞ্চলে লক্ষ্য পুচ্ছ অঞ্চলে একটা পিণ্ড দেখা যায় একটা পিণ্ড এটা হচ্ছে ধরনের তৈল তেল যা তেল গ্রন্থি এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে তার মধ্যে ইউরোপাইজিয়াল গ্রন্থি এটা মূলত তার দেহের যে মানে সৌন্দর্য রক্ষার কাজে এটা ব্যবহৃত হয় লক্ষ্য করো যে যখন পাখি তার মানে দেহটাকে দেহের যে পালকগুলোকে সুসজ্জিত করে তখন সে সে করে প্রায় প্রথম হয় মধ্যে ঠোকর দেয় ঠোকর দিলে কি তোলটা তার টোটে লাগে তো তোল দিয়ে কি করে পালকটাকে সুসজ্জিত করে তার মানে তার একটা ওই যে ওই তার দেহটাকে বা তার পালককে সুসজ্জিত রাখতে সৌন্দর্য বৃদ্ধি করতে সেটাকে সে ব্যবহার করে থাকে এবং সেই মানে তেল যখন ছড়ায় দেয় তখন কি হয় তার আরেকটা ফলাফল হচ্ছে যে এই পালকটা তখন কি হয় সহজে তার গায়ে পানি ধরে না হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো যে পানি যখন তৈলাক্ত পদার্থ তখন সহজে পানি তার দেহে লাগে না এবং সেটা তার ইয়ার তার যে পাখির যে পালকটাকে সুসজ্জিত রাখা এবং মানে পানি রোধী করার কাজে ব্যবহার করে থাকে ইউরোপ আইজিয়ার গ্রন্তিটাকে লক্ষ্য করো ঘর্মগ্রন্থি ঘর্মগ্রন্থি এটি অতি পরিচিত এটা আমরা মানে যারা মানুষ আমরা সব সময় এটা উপলব্ধি করে থাকি যে আমাদের দেহটা কি হয় যখন প্রচণ্ড গরমে থাকে আমরা গরম কী হয় ঘামি শরীর ঘামি ঘামার ফলে কি হয় শরীরটাকে শরীরটা ভিজে ওঠে আর ঘামার ইয়েটা কি মেকানিজমটা কি কেন ঘামে মানুষ বা কোনো একটা প্রাণী কেন ঘামে ঘামার কারণটা হলো যে যখন তাপ বাড়ে তখন দেহ থেকে যখন সেই পানিটা নিঃসৃত হয় সেই দেহর ত্বকের উপর এসে পানিটা যখন কি বাষ্পীভূত হয় তখন দেহ থেকে তাপ শুষে নিয়ে যায় এবং দেহটা শীতল হয় এটা একটা কাজ এছাড়াও কাজ আছে যে এই এই যে গ্রন্থি থেকে কিন্তু রেচন পদার্থ হয় রেচন অঙ্গ আমাদের আছে বৃক্ষ বৃক্ষের মাধ্যমে রেচন পদার্থ নিশ্চিত হয় তার কিছু পরিমাণ রেচন পদার্থ এই ঘামের সাথেও কিন্তু নিশ্চিত হয়ে থাকে লক্ষ্য করো এই চিত্রে লক্ষ্য করো এই যে এই যে গ্রন্থিটা এই পেঁচানো যে গ্রন্থিটি সেই গ্রন্থিটি এইভাবে একটা নালীর মাধ্যমে ত্বকের উপর দিকে উন্মুক্ত এবং তার ভিতর থেকে কিন্তু এই গর্ম ঘাম ঘাম এটাতে নিশ্চিত হয় সে ঘাম অসংখ্য নিশ্চিত নিশ্চিত যে ঘাম সে ঘামের ফলে কিন্তু আমার দেহটা কি পানিটা যখন বাষ্পায়িত হয় তখন দেহ থেকে তাপ শোষণ করে নিয়ে যেয়ে দেহটাকে শীতল করে এই কাজের সহায়তা করে আর পাশাপাশি আরেকটা কি বলছি আমরা যে কিছু পরিমাণে সীমিত পরিসরে রেশন পদার্থ দেহ থেকে নিশ্চিত করে লক্ষ্য করো পরের যে গ্রন্থি তাকে বলা হচ্ছে তেল গ্রন্থি সিবাসিয়াস গ্ল্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড অর্থাৎ সিবাম নামক এক প্রকার তৈলাক্ত পদার্থ সে খরণ করে লক্ষ্য করো এই যে এই যে লোমের গোড়ায় লোমের গোড়ায় এই যে ছোট্ট একটা গ্রন্থি রয়েছে সেই গ্রন্থিটাকে বলা হবে সিবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থি এই তেল গ্রন্থির কাজ কি এখান থেকে একদম প্রকার তৈলাক্ত পদার্থ বা সিবাম উৎপন্ন হয় এবং সেই সিবাম উৎপন্ন হওয়ার ফলে সেই ত্বকটাকে কি হয় তৈলাক্ত রাখে অর্থাৎ ত্বকটাকে শুষ্ক হতে দেয় না এই শুষ্কতা মানে থেকে রক্ষা করার জন্য বা আর্দ্রতা বজায় রাখার জন্য এই সিবাসিয়াস গ্রন্থিটা কিন্তু ক্রিয়াশীল থাকে যেমন শীতকালে যখন আমরা এই যে যখন ঘামের সাথে সেই গ্রন্থিটা একটা সম্পর্ক অবশ্যই রয়েছে দুটো মানে গরমের কারণে এটা হয় তো শীতের সময় যেহেতু এই সিবাসিয়াস গ্রন্থির কার্যকারিতা কমে যায় সে ক্ষেত্রে কি করতে হয় বাহ্যিকভাবে আমাদেরকে কি করতে হয় তোল বা বিভিন্ন ধরনের ক্রিম বা এরকম কিছু এসব ব্যবহার করতে হয় গরমকালে এদের ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না কারণ তখন এসি বা সেচ গ্রন্থিটা খুব সক্রিয় থাকে যার কারণে এটা আলাদা করে তেল বা ক্রিম বা লোসন এগুলো ব্যবহার করা প্রয়োজন হয় না লক্ষ্য করো পরের যে গ্রন্থি এটা কথা বলছি আমরা এটা হচ্ছে মোম গ্রন্থি মোম গ্রন্থি এক মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা কিন্তু মোম বলতে আমরা কিন্তু অতি পরিচিত যে প্রাণীটিকে চিনি তার নাম হচ্ছে মোমাসি মমাসিরা মো মোম দ্বারা তার বাসা তৈরি করে এটা অতি পরিচিত কিন্তু এই কর্ডের প্রাণীদের মধ্যেও যে মোম রতে আছে এটা আমরা অনেকে জানি না এমনকি আমরা যারা মানুষ তাদের ক্ষেত্রে মোম গতি লক্ষ্য করো চিত্রে লক্ষ্য করো এই যে কানের আমরা এটা হলো বহিকর্ণ তাই না বহিকর্ণের দুটো অংশ একটা হচ্ছে কর্ণছত্র বা পিনা একটা হচ্ছে কর্ণকুহর এই কুহরের ভিতরে কি থাকে এক ধরনের যে যে আছে সে অভ্যন্তরভাগে থাকে এক অর্থাৎ আমাদের যে কানের যে ময়লা পরিষ্কার করি আমরা কানের খোল বলে সাধারণ বাসায় কানের খৈলটা কি এটা হচ্ছে মূলত মোম গ্রন্থি থেকে নিঃশ্রুত এক ধরনের পদার্থ মোম জাতীয় পদার্থ তার সাথে দুলাবালি মিশে খোলটা তৈরি হয় মূলত এই কানের ভিতরে এই ময়লাটা পরিষ্কার করার জন্য কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কর্ণ যে ময়লাটা প্রবেশ করে সেটা অপসারণ করার ক্ষেত্রে এই মোম গ্রন্থি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আমার কান কানের বন্ধুর ভাগটিকে পরিষ্কার রাখতে সহায়তা করে তো লক্ষ্য করো এর পরের যে গ্রন্থির কথা বলছি আমরা গন্ধ গ্রন্থি স্যান্ড গ্ল্যান্ড হরিণের নাবিক অস্তরি অতি পরিচিত যেটা কবিরাজরা প্রায় আমাদেরকে এটা দেখায় থাকে খুব সুগন্ধি একটা শুধু যে নাবিক হিসেবে। মানে গন্ধগ্রন্থি থাকে এমন কোনো কথা নেই এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণীর ক্ষেত্রে মানে ক্ষেত্রে ধরো ক্ষেত্রে কিন্তু দেখো বা চোখের কাছে তারপরে নাজাল নাকের কাছে তারপরে বোমেরো নাজাল মানে মুখের কাছে তারপর দেখো ইন্টেগ্রাল পায়ে তারপরে এই যে পিঠে আর অনেক জায়গায় কিন্তু এরকম গন্ধগ্রন্থি রয়েছে তারপর ইঁদুর জাতীয় প্রাণী তাদের মানে পায় স্থিত্রের পাশে থাকে এরকম গন্ধগ্রন্থি আবার কোনো কোনো প্রাণীর পিঠের দিকে থাকে গন্ধগ্রন্থি কোনোটা নাকের কাছে গন্ধগ্রন্থি থাকে এই গন্ধগ্রন্থি মূলত যে এক ধরনের গন্ধ বিশেষ ধরনের গন্ধ তোমরা নিশ্চয়ই জানো বন্য প্রাণী বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু এক একটা প্রাণী এক এক রকমের গন্ধ ছড়ায় তাদের দেহে দহের একটা গন্ধ আছে এবং গন্ধগুলো উৎপন্ন হয় বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে এবং গ্রন্থিগুলোর অবস্থান সব প্রাণীতে একই রকম হয় না কারো ক্ষেত্রে নাক কারো ক্ষেত্রে নাভি কারো ক্ষেত্রে পা কারো ক্ষেত্রে পিঠ এরকম ভিন্ন ভিন্ন থাকে আবার ওই যে যেটা বলছি পায়ুর কাছে তাদের সেই গ্রন্থি থাকে সেই গন্ধগ্রন্থির কাজ কি কাজ হচ্ছে বিপরীত লিঙ্গের প্রাণীকে আকৃষ্ট অর্থাৎ প্রজনন কালে বিপরীত লিঙ্গের প্রাণীকে আকৃষ্ট করাই হচ্ছে মূলত গন্ধগ্রন্থির কাজ লক্ষ্য করো এরপরের যে বিষয়টি আমরা আসছি সেটা হচ্ছে সর্বশেষ আলোচ্য বিষয় আজকের স্তন গ্রন্থি স্তন গ্রন্থি মেমালিয়া মেমালিয়া তোমরা সবাই নিশ্চয়ই জানো আমরা মানুষ যারা তারাও মেমালিয়া স্তন গ্রন্থি নামক বিশেষ ধরনের গ্রন্থির উপস্থিতির কারণে এই নামকরণটি করা হয়েছে মেমালিয়া অর্থাৎ গ্রন্থ প্রাণী তো এই স্তন গ্রন্থি কিন্তু পুরুষ স্ত্রী নির্বিশেষে উভয়ের ক্ষেত্রে থাকে যারা স্তন্যবায়ী প্রাণী তবে পুরুষের ক্ষেত্রে সেটি থাকে অকার্যকর এবং নারীর ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে সেটা থাকে কার্যকর এটা এ কার্যকারিতা নির্ভর করে কৃষির উপর এই কার্যকারিতা নির্ভর করে মূলত বিভিন্ন ধরনের হরমোনের ওপর ফিমেল হরমোনগুলোর মাধ্যমে এই আর এই যে গ্রন্থিটি বিশেষ গ্রন্থিটি স্তন গ্রন্থি সেটি কি হয় বিকশিত হয় পরিপক পরিপক্ক হয় এবং কার্যকরী হয় কিন্তু যেহেতু ইয়াস আর মানে মেল ক্ষেত্রে সেই গ্রন্থিটি থাকলেও এই হরমোনের অনুপস্থিতির কারণে কিন্তু সেটি কার্যকর হয় না তো আমরা যে গাভীর দুধ খাই অতি পরিচিত স্তন গ্রন্থি বা শিশুকালে আমরা মায়ের দুধ খেয়েছি সেই মানে মায়ের সেই দুঃখ আমরা বড় হয়েছি তার মানে এই শ্রমগ্রন্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা তেমন কিছু নেই শুধু এটা শুধু জেনে রাখো যে শ্রমগ্রন্থি হচ্ছে এমন একটি গ্রন্থি যে গ্রন্থিটি স্তন্যপা কেবল মাত্র স্তন্যপায়ের প্রাণীদের ক্ষেত্রে থাকে অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে তা থাকে না এবং সেই বিশেষ গ্রন্থিটি থাকার কারণে স্তন্যপায়ী প্রাণীর নামকরণটি হয়েছে মেমালিয়া মেমারি গ্ল্যান্ড থেকে মেমালিয়া সামগ্রীর উৎপত্তি হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এখানে শেষ করছি আগামী ক্লাসে তোমাদের সাথে এর পরবর্তী যে অংশ বিভিন্ন ধরনের শক্ত তগৎপুত অঙ্গাদিগুলো রয়েছে যেমন ধরো আইশ আছে শিং আছে তারপরে নখ নখর খুর এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পালক এই বিষয়গুলো আলোচনা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে